আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনায় রেকর্ড 4014 জন আক্রান্ত, আরো 45 জনের মৃত্যু। করোনায় মারা গেলেন প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসিন চৌধুরী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ মানু। এবং জাতীয় সংসদে অর্থ বিল পাশ, বাজেট বাস্তবায়নে ব্যর্থ হবে না সরকার, মন্তব্য প্রধানমন্ত্রীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে 24 ঘন্টায় রেকর্ড 4014 জন নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে শনাক্ত হয়েছেন 1,41,801 জন। সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 45 জন। মোট প্রাণহানি 1,783 জন। করোনাভাইরাস সংক্রমণ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন ফজল রাব্বি। 17 জন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা 4,000 ঘরে প্রবেশ করে। এর আগের 21 দিন এই সংখ্যা 3,000 ঘরে ওঠানামা করে। সোমবার আবার এই সংখ্যা উঠে এলো 4,000 ঘরে, 4,014 জন। 8 মার্চ প্রথম শনাক্তের পর 68 দিনে মাথা 2,000, এর 11 দিন পর 3,000, আর এর মাত্র 8 দিনের মাথায় 4,000 ঘরে প্রবেশ করে বাংলাদেশে প্রতিদিন করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 4,014 জন এবং 24 ঘন্টায় শনাক্তের হার 22.50%। দেশে করোনা ভাইরাসে চলমান চতুর্থ মাসে পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার 21.70%। প্রথম মাসে এই হার ছিল 4.32 এবং দ্বিতীয় মাসে 11.58। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাই ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার পাশাপাশি বদ অভ্যাসগুলো পরিহার করার তাগিদ দেওয়া হয় ব্রিফিংয়ে। যারা ধূমপান করছেন তারা অতিরিক্ত ঝুঁকির, তাদের মধ্যে ঝুঁকির হার বেশি, কাজেই ধূমপান ত্যাগ করুন। তরুণ যুবকদের ক্ষেত্রে বলবো যে অনেক জায়গায় দেখা যাচ্ছে তারা মাস্ক পরিধান করছেন না এবং ধূমপান করছেন, কোনো সামাজিক দূরত্ব না মেনে। আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 1,783 জন আর সুস্থ হয়েছেন 57,780 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,053 জন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে করোনা ও উপসর্গ নিয়ে অন্তত 32 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় 7, বরিশালে 6 এবং খুলনায় 4 জন প্রাণ হারিয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় উদ্বেগজনকভাবে করোনা সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া গেছে। প্রতিনিধির তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। আশঙ্কাজনকভাবে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ায় গত কয়েকদিন ধরেই গণমাধ্যমের শিরোনাম কুমিল্লা জেলা। সবশেষ তথ্য অনুযায়ী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 1 জন ও এর উপসর্গ নিয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। গত 3 মাসে এ হাসপাতালেই করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 139 জন। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 1 নারীসহ 2 জন ও উপসর্গ নিয়ে 2 বৃদ্ধসহ 4 জন মারা গেছেন। বিভাগে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ নতুন আক্রান্ত 113। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় 4 জনের মৃত্যু হয়েছে। আর গেল 24 ঘন্টায় এ বিভাগের 10 জেলায় 226 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটে করোনা উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতালে 3 জন মারা গেছেন। এদিকে গত 24 ঘন্টায় সিলেটে নতুন আক্রান্ত হয়েছে 71 জন। চট্টগ্রামে গত 24 ঘন্টায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। একদিনের রেকর্ড 346 জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে 274 জন শহরের এবং 72 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সিরাজগঞ্জে গত 24 ঘন্টায় করোনায় ডাক বিভাগের 1 কর্মচারী এবং উপসর্গ নিয়ে 1 শিক্ষক সহ 2 জন মারা গেছেন। জেলায় এ পর্যন্ত 431 জন করোনায় আক্রান্ত হয়েছে। নারায়ণগঞ্জে করোনায় 1 জন ও উপসর্গ নিয়ে আরও 1 জন মারা গেছে। নতুন আক্রান্ত 70 জন। নোয়াখালী ও ময়মনসিংহে করোনায় 2 জন এবং গাইবান্ধা, চুয়াডাঙ্গা ও জামালপুরে উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষের করোনা আক্রান্তের খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা। মইনুল আহসান, এটিএন বাংলা।
করোনা ভাইরাসে মারা গেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরী। সকাল 9:30 দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল 57 বছর। তিনি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরীর ছোট ভাই। স্বাস্থ্যবিধি মেনে বাদ আসর বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হয়। করোনায় আক্রান্ত হয়ে গত 29 মে ঢাকা CMH-এ ভর্তি হয়েছিলেন আব্দুল্লাহ আল মোহসিন চৌধুরী। তিনি স্ত্রী, এক পুত্র ও কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল্লাহ হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের স্ত্রী লাইলা আরজুমান্দ বানুকে গাজীপুর সিটি কর্পোরেশন গোরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বাদ জোহর গোরস্থানে সংলগ্ন বাইতুল মুয়াজ্জম জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম এতে অন্যান্যের মধ্যে অংশ নেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লাইলা আরজুমান্দ বানু। করোনার প্রভাবে বেড়েছে বেকারত্ব। পুরনো পেশা ছাড়তে বাধ্য হচ্ছে অনেক মানুষ। শিক্ষকতা ছেড়ে কেউ হয়েছেন কলা বিক্রেতা, কারো দীর্ঘদিনের ব্যবসা শেষ, কেউ বা আবার চাকরি হারিয়ে চলে যাচ্ছেন গ্রামে। এক জরিপে দেখা গেছে করোনার প্রভাবে দেশের 70% দরিদ্র মানুষের আয় বন্ধ হয়ে গেছে আর 1.5 কোটি মানুষ পড়েছেন কাজ হারানোর ঝুঁকিতে। গবেষকরা বলছেন করোনার এই সময়ে কৃষির মতো বিকল্প পেশায় মনোযোগ দেওয়ার কথা। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। ওদের ওরকম কোনো ডিমান্ড নাই, এখন করে না, জানে যে আমার বাবা পারবে না এখন করতে। যখন না পারছি তখন খুব আরো বেশি খারাপ লাগছে, তখন মনে হচ্ছে কি এমন হয়েছে যে কি বলে খারাপ কথা, যে আমি করে আত্মহত্যার মতো এরকম মনে একের সঙ্গে আসছে। স্কুল শিক্ষক আব্দুল রাজ্জাক এখন কলা বিক্রেতা। রাজধানীর লালবাগের একটি স্কুলে শিক্ষকতা করছেন তিনি। সেই স্কুলের গেটেই এখন কলা বেচেন আব্দুল রাজ্জাক। করোনায় বন্ধ স্কুল, বন্ধ স্কুলের বেতনও। এখানে যদি আমার 100 টাকা ইনকাম হয় তো আমি মনে করি না, কারণ এই মুহূর্তে একেবারে বেকার তো থাকছি না। বাংলাদেশে করোনা এসেছে 3.5 মাস, এতেই শেষ মাঝারের পুরনো ব্যবসা। একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই ব্যবস্থাপনা পরিচালক এখন গ্রামের বাড়ির পথে সব গুছিয়ে। আমার বিজনেসটা আসলে রানিং বিজনেসই ছিল, বাট লাস্ট লকডাউনের পর থেকে বিজনেসটা আর কন্টিনিউ করার সুযোগ হয়নি। চোখের জলে কষ্ট কমলে কান্নার সময়টা হয়তো দীর্ঘ হতো বিউটির। প্রায় 1.5 যুগ ছিলেন রাজধানীতে, ছিল এক সন্তান আর মা বাবা নিয়ে ছোট্ট একটা সংসার। করোনায় চাকরি হারিয়ে সাজানো সংসারটা এখন পিকআপ ভ্যানে। বাঁচতে তো হবে, বাঁচার জন্যই তো চলে যাইতাছি গ্রামে। আয় নেই, আছে বাড়ি ভাড়ার চাপ সহ নানা সমস্যা, তাই কমেছে ঢাকার মানুষ, দীর্ঘ হচ্ছে টুলেটের সংখ্যা। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRC এবং ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD-র জরিপ বলছে করোনার প্রভাবে দেশের 70% মানুষের আয় বন্ধ হয়ে গেছে। এই ধরনের মানুষের পেশা পরিবর্তনের ক্ষেত্রে একটা বড় সুযোগ হতে পারে কৃষিতে তাদের যোগদানের ক্ষেত্রে, যেগুলো কিনা লাভজনক কৃষি অথবা রপ্তানিমুখী কৃষির মতো সে পণ্য যদি উৎপাদনে যারা যাচ্ছেন তারা যুক্ত হতে পারে। তাই সব ক্ষেত্রে করোনার প্রভাব মোকাবেলায় সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার তাগিদ গবেষকদের। ছবিতে এই বিদায় দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবতা ঠিক ততটাই কঠিন। জীবন বাস্তবতার শিকার হয়ে করোনার মধ্যে চাকরি হারিয়ে ব্যবসা নষ্ট হয়ে এই মানুষগুলো ফিরছেন গ্রামের বাড়িতে। লোকে মুখের নানা প্রশ্নের কী জবাব দিবেন তা জানা নেই, জানা নেই করোনা কবে চলে যাবে, কবে তারা আবার ঢাকায় ফিরবে। এত সব বাস্তবতার মধ্যে তাদের এখন একটাই সঙ্গী, এটি হলো চোখের জল। আদিল সজীব, এটিএন বাংলা, ঢাকা। বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে পাশ হয়েছে অর্থবিল 2020। আগামী অর্থ বছরের বাজেট পাশ হবে আগামীকাল। বাজেট বাস্তবায়নে সরকার ব্যর্থ হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন করোনা ভাইরাসের প্রভাব বিবেচনা করে বাজেটে খাতভিত্তিক অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিস্তারিত ইকরামুল হক সাইমির রিপোর্টে।
বাজেটের উপর নির্ধারিত আলোচনার শুরুতে করোনায় মৃত্যুবরণকারীদের জন্য শোক জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। একই সাথে মহামারীতে বৈশ্বিক অর্থনীতির মহামন্দা পরিস্থিতিও তুলে ধরেন তিনি। কিছুটা হয়তো ছন্দপতন হতে পারে। প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি মাথায় রেখেই দেয়া হয়েছে এবারের বাজেট। বাজেট বাস্তবায়নে আমরা অতীতে কখনো ব্যর্থ হই নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে ব্যর্থ হব না। যদি না করতে পারি, যদি কোভিড শেষ না হয়, হয়তো আমরা পারবো না বাস্তবায়ন করতে, কিন্তু আমাদের প্রস্তুতি থাকা দরকার বলে আমরা মনে করি, আর সেই জন্যই আমরা উচ্চাভিলাষী বাজেটই দিয়েছি। সংসদ নেতা জানান, 19টি প্রণোদনা প্যাকেজের মাধ্যমে সব শ্রেণীর মানুষকে সহযোগিতা ও কর্মসংস্থান সৃষ্টি করছে সরকার। করোনার প্রভাব কেটে গেলে উন্নয়নের অভিযাত্রায় আবারও সামিল হবে দেশ। দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা অনেকে করছেন, কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে আমরা যে সুবিশাল আর্থিক প্রণোদনা ঘোষণা করে বাস্তবায়ন শুরু করেছি, তার মাধ্যমে আমরা এই সম্ভাবনাকে অনেকটাই রোধ করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। এর আগে বাজেটের আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এবং সমাপনী বক্তব্য রাখেন অর্থমন্ত্রী। মোটামুটি একটি গতানুগতিক বাজেট, এর সমস্যাগুলির কোনো সুস্পষ্ট সমাধান বাজেটে নেই। আলোচনা শেষে সংসদে অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল সরকারের আর্থিক প্রস্তাব সম্পর্কিত অর্থবিল 2020 উত্থাপন করেন। বিরোধী দলের সংসদ সদস্যরা বিলটি জনমত যাচাইয়ের প্রস্তাব করলে কণ্ঠ ভোটে তা নাকচ হয়ে যায়। যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। বিলটিতে কিছু সংশোধনী আনেন সংসদ সদস্যরা, যার কয়েকটি গ্রহণ করেন অর্থমন্ত্রী। অর্থবিল 2020 পাশ করা হোক। পরে কণ্ঠভোটে পাশ হয় বিলটি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। প্রস্তাবিত বাজেটে অগ্রিম আয়কর স্থানীয় ব্যবসা সম্প্রসারণে বাধা হতে পারে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তাদের মতে, সিমেন্ট ও ইস্পাত সহ উৎপাদনমুখী শিল্পের কাঁচামালের উপর 4% অগ্রিম আয়কর অযৌক্তিক। করোনা ভাইরাসের কারণে চাহিদা কমে যাওয়ায় এসব খাতে অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। এগিয়ে চলছে নির্মাণ খাত, তৈরি হচ্ছে অসংখ্য ঘরবাড়ি, স্থাপনা। এসব অবকাঠামো নির্মাণে ব্যবহার করা হচ্ছে ইট, বালু, সিমেন্ট, রড সহ নানা ধরনের উপকরণ। বলা হয়ে থাকে, সিমেন্ট ব্যবহারের উপর নির্ভর করে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন। তবে 2020-21 অর্থবছরের বাজেটে শিল্পের কাঁচামালের উপর অগ্রিম আয়কর বহাল রয়েছে। করোনা মহামারীর সময়ে অগ্রিম আয়কর এসব শিল্প পিছিয়ে যেতে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা। এইরকম একটা সেন্সিটিভ সময়টাতে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নেওয়াটা বা অ্যাডভান্স ভিএটি নিয়ে নেওয়াটা ট্যাক্স পেয়ারদের প্রতি ডিসরেসপেক্ট শব্দটা না হলে ব্যবহার নাই করলাম, কিন্তু সাংঘাতিক রকমের ডিসরিগার্ড করা, যে মালটা বিক্রি হবে আজকে থেকে 4 মাস পরে সে টাকাটা আজকেই নিয়ে নিতে, তো এটা এটা অযৌক্তিক, ইরেশনাল। আমি বলবো যে এখনো সময় আছে, এটাকে নিয়ে ভাবুন। বাজেটে উৎপাদনমুখী স্থানীয় শিল্পের কাঁচামালের উপর 4% অগ্রিম কর আরোপ করা হয়েছে। চলতি অর্থবছরে এই হার 5%। করোনায় অর্থনৈতিক মন্দা বিবেচনায় এই ধরনের অগ্রিম আয়কর প্রত্যাহারের কথা বললেন বিশ্লেষকরা। যদি একটা সেক্টর 10% মার্জিনে অপারেট করে এবং তাকে যদি 4% কর দিতে হয়, তার ম্যাক্সিমাম আয়কর হচ্ছে 25%, যদি লিস্টেড কোম্পানি হয়ে থাকে, তাহলে 10% তার মার্জিন হলে পরে প্রফিট মার্জিন, যেটা মোটামুটি একটা ভালো প্রফিট মার্জিন, টার্নওভারের উপরে 10%, তাহলে কিন্তু তার ট্যাক্স ইনসিডেন্স হচ্ছে 8.5%, 25% 10%। এখানে 4% নিয়ে নিলে পরে তার ইনসিডেন্সটা হয়ে যাচ্ছে 40% মতো কর, সেটা কিন্তু অযৌক্তি। স্থানীয় শিল্পে অগ্রিম আয়কর বাতিল হলে নির্মাণ খাতের পাশাপাশি দেশের অন্যান্য ব্যবসা বাণিজ্যেও টেকসই উন্নয়ন সম্ভব হবে বলে মনে করছেন অনেকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সরকার দেশের কোনো পাটকল বন্ধের ঘোষণা দেয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, পাটকলগুলোকে আরও ভালোভাবে চালু করতে সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে, পাটকল বন্ধ করা হয়েছে। বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সঠিক তথ্য না জেনে দায়িত্বহীন বিরোধী দলের মতো বিএনপি নেতারা কথা বলছেন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। পাটকল বন্ধ করার সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি, সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এই পাটকলগুলোকে চালু করার, অর্থাৎ নতুন ব্যবস্থায়, নতুন ব্যবস্থাপনায় এই পাটকলগুলো চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবারে জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
করোনা ভাইরাসের আক্রান্তের আশঙ্কা বেশি থাকায় ষাটোর্ধ্বদের কোরবানির পশুর হাটে না যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুন্নূর তাপস। ঈদুল আজহাকে সামনে রেখে নগর ভবনে বিশেষ সমন্বয় সভায় তিনি এই আহ্বান জানান। করোনা মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ফজলুন্নূর তাপস বলেন, কঠোর স্বাস্থ্যবিধি ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে হাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এবারে জানাবো পার্টিক্স খেলার খবর। চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য লুৎফর রহমান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সকালে যশোরে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 69 বছর। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জনমত তৈরি করতে ভারতের মাটিতে প্রীতি ম্যাচ খেলে স্বাধীন বাংলা ফুটবল দল, সেই দলে ছিলেন মুক্তিযোদ্ধা ফুটবলার লুৎফর রহমান। তিনি যশোর জেলা ফুটবল ও হকি দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। এছাড়া ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগে ওয়ারির হয়ে খেলতেন এই ফরোয়ার্ড। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশে করোনায় রেকর্ড 4,014 জন আক্রান্ত, আরো 45 জনের মৃত্যু। করোনায় মারা গেলেন প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসিন চৌধুরী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রী লাইলা আরজুমান্দ বানু। এবং জাতীয় সংসদে অর্থ বিল পাশ, বাজেট বাস্তবায়নে ব্যর্থ হবে না সরকার, মন্তব্য প্রধানমন্ত্রী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।